Hello dear friends, welcome to my channel Amar Digital Patshala. WPP SI এর সামনেই mains এবং PMT PET পরীক্ষা, তো সেই কথা মাথায় রেখে আমরা একটা রোডম্যাপ তৈরি করব। একদম প্রথম থেকে যদি এই পুরো জার্নিটা SI হওয়ার যে জার্নিটা সেই জার্নিটা লক্ষ্য করি, তাহলে একদম প্রথম থেকে দেখতে পাওয়া যাবে, একদম প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে প্রিলিমিনারি এক্সামিনেশনের এই সময়টা অনেক আগে অতিক্রান্ত হয়ে গেছে। প্রিলিমিনারি পরীক্ষায় কত কাট অফ মার্কস অর্থাৎ কত মার্কস পেরোলে পিএমটি পিইটি এবং মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে সেটা আমি আগেও বলেছি, তাও আরও একবার বলছি যে জেনারেল যারা ফিমেল ক্যান্ডিডেট তারা 100 নিচে পেলে অর্থাৎ 90 to 100 পেলে তারা প্রস্তুতি শুরু করে দিতে পারো। আর এমনি যারা মেল ক্যান্ডিডেটদের জন্য 105 প্লাস হলে প্রস্তুতি শুরু করে দাও। প্রিলিমিনারি এক্সামিনেশনের পরের ধাপ আসে পিএমটি পিইটি, তারপরে মেন্স এবং একদম শেষ স্টেপ ইন্টারভিউ। তো ইন্টারভিউতে যাওয়ার আগে আমাদেরকে পিএমটি পিইটি এই দুটো স্টেপ ক্লিয়ার করে তারপরে ইন্টারভিউ যেতে হবে। ইন্টারভিউ ক্লিয়ার করার পরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার হাতে আসবে, তার আগে নয়। সুতরাং এখনো তিনটে স্টেজ বাকি, এই তিনটে স্টেজকে দারুণভাবে প্রিপারেশন নিতে হবে, তবে কিন্তু চাকরিটি আপনার জন্য পাকা হবে। তো যাই হোক, এই সমস্ত বিষয় কিভাবে প্রস্তুতি নেব এবং সিলেবাস কি আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাস চলো শুরু করা যাক। স্ট্র্যাটেজি ফর মেন্স, এখানে মূলত সিলেবাসটাকে দেওয়া হয়েছে যে সিলেবাস দেখে আমরা স্ট্র্যাটেজি তৈরি করব। পিএমটি পিইটি জন্য কি সিলেবাস আছে মূলত দেখে নেব আমরা। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চের জন্য ইউবি ওয়েস্টবেঙ্গল পুলিশের হাইট 167 সেন্টিমিটার, গোর্খা রাজবংশীদের জন্য 160 সেন্টিমিটার। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চের জন্য মেল ক্যান্ডিডেট 173 সেন্টিমিটার, গোর্খা রাজবংশীদের জন্য 163 সেন্টিমিটার। এটা ছিল হাইট। এরপরে অর্থাৎ এটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, এক্ষেত্রে থাকবে 800 মিটার্স রান উইদিন 3 মিনিটস, অর্থাৎ 3 মিনিটের মধ্যে 800 মিটারের রান কমপ্লিট করতে হবে। লেডি সাব ইন্সপেক্টর পুলিশ ইউপি আনআর্ম ব্রাঞ্চের জন্য ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে হাইট লাগবে 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার, গোর্খা রাজবংশীদের জন্য 155 সেন্টিমিটার। এক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পিইটি তে কি থাকবে, 400 মিটার রান উইদিন 2 মিনিটস, অর্থাৎ 2 মিনিটের মধ্যে 400 মিটার রান কমপ্লিট করতে পারে। এটা গেল পিএমটি পিইটি। মেন্সে কি কি থাকবে, মেন্সে বোথ মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একই প্যাটার্ন, একই পরীক্ষা। তো দেখে নেওয়া যাক, পেপার ওয়ান হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ফর 100 মার্কস, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। পেপার টুয়ে থাকবে ইংলিশ অফ 50 মার্কস, পেপার টুয়ে থাকবে ইংরেজি 50 মার্কসের, পেপার থ্রিতে থাকবে বেঙ্গলি 50 মার্কসের। পেপার ওয়ান জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকে যে 100 মার্কস থাকবে সেটার ডিভিশনটা এরকম, 50 মার্কস থাকবে জেনারেল স্টাডিজের জন্য আর 25 মার্কস থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর জন্য। এক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা। ইংরেজি জেনারেল ইংলিশের জন্য সময় থাকবে 1 ঘন্টা, বাংলার জন্য সময় থাকবে 1 ঘন্টা। আমরা আরো বিস্তারিত
কি কি আসে পরীক্ষায় সেগুলো একটু জেনে নেব। কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড নাম্বার ডিভিশন। পেপার ওয়ানে বলেছি 2 ঘন্টার পরীক্ষা, গ্রুপ এ। এখানে কোশ্চেন দুটো ভাগে ভাগ থাকবে, একটা গ্রুপ এ এবং একটা গ্রুপ বি। গ্রুপ এ তে কি থাকবে, 5 কোশ্চেন আউট অফ 7 আর টু বি অ্যানসার্ড, অর্থাৎ 7টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ইচ কোশ্চেন ক্যারিজ 10 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের 10 নম্বর করে থাকবে, লিখতে হবে 150 ওয়ার্ডসে। তো এক্ষেত্রে জেনারেল স্টাডিজ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই যে 150 ওয়ার্ডসেই লেখা যাবে সেটা কোনো কথা না, পরীক্ষার হলে ওই মুহূর্তে অনেক কমও লেখা হয়, অনেক বেশিও লেখা হয়। তো এই সমস্ত কিছু মিলিয়েই একটা ব্যালেন্সে আনতে হবে, তার জন্য দরকার প্র্যাকটিস। সেই প্র্যাকটিস আমরা পরে নিয়ে আসব। পেপার ওয়ানের গ্রুপ বি, গ্রুপ বিতে থাকবে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, এখানেও 5 কোশ্চেন আউট অফ 6 আর টু বি অ্যানসার্ড, এখানেও 6টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ইচ কোশ্চেন ক্যারিজ 5 মার্কস, প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক থাকবে। এক্ষেত্রে এমসিকিউ প্যাটার্ন নয়, এবার কিন্তু অঙ্ক এবং রিজনিং দুটোই লিখে লিখে করতে হবে পুরোটা, যে কোন প্যাটার্নে অঙ্কটা করলাম, ঠিক যেমন একাডেমিক ইয়ার গুলোতে 5, 6, 7, 8, 9, 10 যেমন খাতায় খাতায় যেভাবে অঙ্ক লিখে করেছো সেইভাবেও এখানেও কিন্তু লিখে করতে হবে। চলে আসি পেপার 2। পেপার 2 হচ্ছে ইংলিশ, এখানে 1 ঘন্টার পরীক্ষা, 50 মার্কসের জন্য পরীক্ষা। এখানে থাকবে রিপোর্ট থাকবে 15 মার্কস, প্রেসিস থাকবে 10 মার্কস, মেকিং সেন্টেন্স 5, অ্যান্টোনিম সিনোনিম 5 এবং ট্রান্সলেশন থাকবে 15। বেঙ্গলি, বাংলায় কি থাকবে, পেপার 3, পেপার 3 বাংলায় থাকবে প্রতিবেদন, দুটো প্রতিবেদন থাকবে, অর্থাৎ রিপোর্ট, দুটো রিপোর্ট, সেক্ষেত্রে মার্কস থাকবে 15 করে 30। আর বাংলাতে অনুবাদ থাকবে একটা, ইংরেজিতে দেওয়া থাকবে, তাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে, তার জন্য মার্কস থাকবে 20 মার্কস। তো এই গেল মোটামুটি কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিভিশন। তো কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিভিশনটা আমরা জেনে নিলাম। তো এক্ষেত্রে আমাদেরকে আমাদের একটা স্ট্র্যাটেজি নিতে হবে, যেটা হচ্ছে নিজেদের কোনটা, যেটা একটা একটা স্ট্রং জোন এবং একটা উইক জোন, এই দুটো স্থির করতে হবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশে কিন্তু গুরুত্বটা অনেক বেশি, ইংরেজিতে গুরুত্ব বেশি। যেমন জেনারেল স্টাডিজ পেপার টুতে 50 মার্কের ইংলিশ থাকছেই, তার সঙ্গে আবার পেপার 3তে 20 মার্কের ইংলিশ দেখতে পাচ্ছি, কারণ 20 নম্বর এই যে অনুবাদ সেটা তো ইংরেজিতেই দেওয়া থাকবে এবং সেটা বাংলায় করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50+20 অর্থাৎ 70 মার্কস কিন্তু ইংরেজির ওয়েটেজ থেকে যাচ্ছে। আচ্ছা, অ্যারিথমেটিক এবং রিজনিং এ খুব পাতি লেভেলের, খুব সাধারণ মানের অঙ্ক থাকে, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে উত্তর লিখব, সেটা নিয়ে আমি পরবর্তীতে ক্লাস দেব। এবং এই যে WBPSI এর যে মেন্স পরীক্ষা, মেন্সের জন্য PMT PET মূলত এখন প্রত্যেকদিন যদি কেউ প্র্যাকটিস করতে থাকে এভরিডে সকাল, তো সেক্ষেত্রে একটা তার দারুণ পারফরমেন্স হয়ে যাবে, আর রেজাল্টের পরে তো আরো ব্যাপকভাবে প্র্যাকটিস করতেই হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। PMT PET ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টরা পাশ করে গেলেও আসল বাধার কারণ যেটা হয়ে দাঁড়ায় সেটা কিন্তু মেন্স। তো সেই মেন্সের কথা মাথায় রেখেই প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস আমি নিয়ে আসব। এখানে বিভিন্ন প্রশ্নের সলভ দেওয়া থাকবে এবং তার সঙ্গে বিভিন্ন প্রবলেমও দেওয়া থাকবে তোমাদের, সেটা বাড়িতে সলভ করার জন্য। এই ছিল মোটামুটি আজকের বিষয়, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।